নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, শুরু করছি এডিট পেজ। কি একটু চমকে গেলেন তো? এই আবার কোথায় স্টুডিও ছেড়ে এডিট পেজে কোথায় হচ্ছে? না, এটা আমার বাড়ি এবং মেডিকেল অব্লিগেশনের জন্য আমায় কিছুদিনের জন্য বাড়িতেই থাকতে হবে বা হচ্ছে, কিন্তু বাড়িতে আছি বলে এডিট পেজ বিশ্লেষণ আপনাদের সঙ্গে ইন্টারাকশন বন্ধ হয়ে যাবে তা তো নয়, এডিট পেজ আমাদের চালিয়ে যেতেই হবে, কারণ এডিট পেজ আপনাদের পছন্দের অনুষ্ঠান। অনেকদিন ধরে ভাবছি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বলা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে হাথরাস। আজ এই হাথরাসের 19 বছরের মেয়েটির জন্য সারা দেশ অঝরে কেঁদে চলেছে, ঠিক যেমন সারা দেশ উদ্বেল হয়ে উঠেছিল সেই নির্ভয়া কাণ্ডে। সারা দেশ মোমবাতি নিয়ে হাতে নেমেছিল বিচার চাই এই দাবি নিয়ে। আজকে হাথরাসেরও অবস্থাটা অনেকটাই একই রকম, কিন্তু হাথরাস আর নির্ভয়া কাণ্ডের মধ্যে একটা ফোকাসের একটা কিন্তু ডিফারেন্স আছে। আনলাইক নির্ভয়া, আজকে হাথরাসের অপরাধ এবং অপরাধী বাদ দিয়েও কিন্তু আঙুলটা উঠে গেছে প্রশাসনের দিকে। হাথরাস, উত্তরপ্রদেশের অখ্যাত এই একটা জায়গা দেশজুড়ে বিদ্রোহের আগুন জ্বেলে দিয়েছে। হাথরাস কাণ্ডে ফুঁসছে দেশ। পুলিশ বলছে ধর্ষণ নয়, ফরেন্সিক রিপোর্টও সে কথাই বলছে, কিন্তু দেশের রোষ তাতে কমছে কোথায়? নিঝুম রাতে চুপি চুপি কেন মৃতদেহ সৎকার করল পুলিশ? কেন বিরোধীদের গ্রামে ঢুকতে লাগাতার বাধা দেওয়া হলো? প্রশ্নের পাহাড় জমছে, আর সেই সঙ্গে আবারও উঠে আসছে আমাদের চেনা শব্দবন্ধটা, উই ওয়ান্ট জাস্টিস। নির্ভয়া, তেলেঙ্গানা, হাথরাস, প্রত্যেকটা ঘটনায় ফুঁসে উঠছি আমরা সবাই। বারবার জাস্টিস চেয়েছি, মোমবাতি জ্বেলেছি, প্রশাসনের দরজায় ধর্ণা দিয়েছি, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। তথ্য পরিসংখ্যান মনে করিয়ে দিচ্ছে, শুধু হাথরাস নয়, গত কয়েক মাসে অমানসিক নির্যাতনের ঘটনা বারবার ঘটেছে গোটা দেশে, বিশেষত যোগী রাজ্যে। শুধু আগস্টেই উত্তরপ্রদেশের লক্ষিমপুরে 3 জন নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। কোভিড-19, লকডাউন আর স্বাস্থ্য সংকটের মধ্যে দাঁড়িয়ে সে খবর হয়তো অনেকেরই নজর এড়িয়ে গিয়েছে। সেই সব ঘটনা ফিরে দেখলে আটকে উঠতে বাধ্য হবেন, কিছু ঘটনার সঙ্গে হাথরাস কাণ্ডের অবিশ্বাস্য মিলও পাবেন। এবছরেরই মার্চে 9 বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণের ঘটনায় 10 জনকে আটক করে পুলিশ, বদলি করা হয় 4 পুলিশকর্মীকে। 14 আগস্ট, হাথরাস কাণ্ডের ঠিক 1 মাস আগে 13 বছরের এক দলিত কিশোরীকে আখের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলা টিপে খুন করা হয়। মেয়েটির বাবার অভিযোগ, তার জিভ কেটে নেওয়া হয়, উপড়ে নেওয়া হয় চোখ। 25 আগস্ট, 17 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে কুপিয়ে খুন করা হয়। 4 সেপ্টেম্বর, 3 বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়। 17 আগস্ট, গোরখপুরের কাছে 17 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে 2 যুবক, তারপর সিগারেটের ছ্যাঁকায় ঝলসে দেওয়া হয় মেয়েটির নিথর শরীর। 30 আগস্ট, মহারাজগঞ্জ জেলায় নির্যাতনের শিকার হয় 12 বছরের একটি মেয়ে, দুটি নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার হয় মৃতদেহ। সেই 17 আগস্টেই বাদোহী জেলায় 17 বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়, মৃতদেহে অ্যাসিড ঢেলে পরিচিতি লুকানোর চেষ্টাও করে ধর্ষকরা। সেই ঘটনায় পুলিশ বলে জলে ডুবে মৃত্যু হয়েছে মেয়েটির। এই তালিকা বিরাট বড়, বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেও তালিকা শেষ হওয়ার নয়। উন্নাও থেকে বদায়ুন, ধর্ষণ এবং নৃশংস হত্যালীলায় উত্তরপ্রদেশে নাম ফিরে ফিরে আসে। 2019 সালে উন্নাওয়ে 23 বছরের তরুণীকে গণধর্ষণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, তরুণীকে প্রাণে বাঁচানো যায়নি। সেই উন্নাওয়েই 2017 সালে নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে দেয় নির্যাতিতা। দেশের ধর্ষণ মানচিত্রে দগদগে ঘায়ের মতন হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। কোথায় সুরক্ষা, কোথায় বিচার, কোথায় স্বচ্ছতা? কি আশ্চর্য সমাপতন! কথায় বলে উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদও নাকি তার। ভোটের পুণ্যভূমিতেই মহিলাদের এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।